আজকে আমরা আলোচনা করব সুইফট কোড নিয়ে। সুইফট কোড কাকে বলে, কখন কাজে লাগে, কিভাবে খুঁজে পাবো, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সুইফট কোড হলো 11 ডিজিটের একটা কোড, যেটা কোনো ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার সময় আমাদের কাজে লাগে। ধরে নিলাম কোনো NRI যদি তার বাড়িতে টাকা পাঠাতে যায়, সেক্ষেত্রে কিন্তু যেই ব্যাংকে টাকাটি ট্রান্সফার করবে সেই ব্যাংকে সুইফট কোডের প্রয়োজন পড়বে। এছাড়াও যে ইউটিউবার অথবা ব্লগাররা রয়েছে, তারা যে রোজগার করছে, তাদের টাকা যেহেতু বাইরে থেকে আসছে, সেক্ষেত্রেও কিন্তু তাদের ব্যাংকের সুইফট কোডের প্রয়োজন পড়ে। এছাড়াও অনেকে ইন্টারন্যাশনাল কোনো বিজনেসের সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের সুইফট কোডের প্রয়োজন পড়ে। সুইফট কোডের ফুল ফর্ম হলো সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন, যাকে আমরা BIC বলেও জানি, অর্থাৎ ব্যাংক আইডেন্টিফিকেশন কোড। কোনো জায়গায় যদি আমরা দেখি যে ব্যাংক আইডেন্টিফিকেশন কোড চাওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে সুইফট কোডও দিতে পারি। এই সুইফট কোড অ্যাপ্রুভ করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যাকে আমরা শর্টে ISO বলেও বলতে পারি। সুইফট কোড 11 ডিজিটের হয়, যার মধ্যে প্রথম 4টি ডিজিট কিন্তু ব্যাংককে আইডেন্টিফাই করে, পরের 2টো ডিজিট সেই কান্ট্রিকে আইডেন্টিফাই করে যে কান্ট্রিতে টাকাটি যাচ্ছে, তার পরের 2টো ডিজিট সেই লোকেশনকে আইডেন্টিফাই করে যেই লোকেশনে ব্যাংকটি রয়েছে, এবং লাস্ট 3টে ডিজিট সেই ব্যাংকের ব্রাঞ্চকে রিপ্রেজেন্ট করে। ধরে নিলাম সুরেশ একজন NRI, সে থাকে USA এবং তার ব্যাংক অফ আমেরিকায় একটি অ্যাকাউন্ট রয়েছে। এবার সে কলকাতায় তার বাড়িতে টাকা পাঠাতে চায়। কলকাতায় তার ফ্যামিলি মেম্বারের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি SBI বালিগঞ্জ ব্রাঞ্চের রয়েছে। এবার SBI বালিগঞ্জ ব্রাঞ্চের যে সুইফট কোড রয়েছে সেটি হলো SBIN INBB 328। এক্ষেত্রে SBIN রিপ্রেজেন্ট করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, IN রিপ্রেজেন্ট করছে ইন্ডিয়াকে, BB রিপ্রেজেন্ট করছে লোকেশনকে, অর্থাৎ যেই লোকেশনে ব্যাংকটি রয়েছে, আর লাস্টের 3টে ডিজিট অর্থাৎ 328 রিপ্রেজেন্ট করছে বালিগঞ্জ ব্রাঞ্চকে। এবার একটা কমন কোয়েশ্চেন অনেকের মধ্যে থাকে, অনেক সময় অনেক ব্যাংকেরই দেখা যায় যে সুইফট কোড আমরা পাই না, সেক্ষেত্রে কি আমাদের নতুন কোনো অ্যাকাউন্ট খুলে নিতে হবে, নাকি সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েই আমাদের কাজ চলে যাবে? তা প্রথমত বলি, অনেক সময় দেখা যায় যে ছোট ব্যাংকগুলো থাকে, বিশেষ করে কোঅপারেটিভ যে ব্যাংকগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক সময় সুইফট কোড নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নেওয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু অনেক বড় ব্যাংকের ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় তাদের সুইফট কোড কোনো একটি ব্রাঞ্চের থাকে না, সেক্ষেত্রে কিন্তু সেই ব্রাঞ্চের অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা চাইলে কিন্তু সেই ব্যাংকের নিয়ারেস্ট কোনো ব্রাঞ্চের সুইফট কোড দিয়েও কিন্তু কাজ চালাতে পারি। ধরে নিলাম কোনো একটি ব্যাংকের বারুইপুর ব্রাঞ্চের সুইফট কোড আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু সেম ব্যাংকের বারুইপুরের ধারে কাছে যে ব্রাঞ্চটি রয়েছে তার যদি কোনো সুইফট কোড থাকে, সেই সুইফট কোডটাও কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের ট্রানজ্যাকশানের জন্য। তাতেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা মেন ব্রাঞ্চের সুইফট কোড অবশ্যই পেয়ে যাব, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি আমাদের ট্রানজ্যাকশানের জন্য। আর অনেক সময় দেখা যায় কিন্তু মেন ব্রাঞ্চের যে সুইফট কোড থাকে সেটি 11 ডিজিট না হয়ে অনেক সময় 8 ডিজিট হয়ে থাকে, তাতে ঘাবড়ানোর কোনো কিছু নেই, আমরা কিন্তু সেই সুইফট কোডটি আমাদের ট্রানজ্যাকশানের জন্য ইউজ করতে পারি। এবার চলে আসি, আমরা সুইফট কোড কীভাবে খুঁজে পাবো। আমরা কিন্তু গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করলেও কোনো ব্যাংকের সুইফট কোড আমরা পেয়ে যাব। আমরা যদি গুগলে গিয়ে লিখি সুইফট কোড ফাইন্ডার, তাহলে প্রথম যে অপশানটি পাবো সেই অপশানে ক্লিক করলেই আমাদের কাছে একটা পেজ খুলে যাবে। সেই পেজে কিন্তু প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেলে আমাদের যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি সিলেক্ট করতে হবে, এছাড়া আমাদের সিটির নাম সিলেক্ট করতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাছে একটা লিস্ট চলে আসবে, সেই লিস্টের মধ্যে কিন্তু আমরা সেম ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চের সুইফট কোড পেয়ে যাব। যেটি আমাদের সবথেকে কাছের ব্রাঞ্চ হবে সেটিকে আমরা সিলেক্ট করে নিতে পারি। তাহলে আশা করি বন্ধুরা, সুইফট কোড কাকে বলে, কখন এটির প্রয়োজন হয় এবং কিভাবে আমরা এটা খুঁজে পেতে পারি, এই সম্পর্কে একটা ধারণা হয়েছে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।